আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কুমতর ব্লগ চ্যানেলটি আপনাদের জন্য নিয়ে এসেছে আজ নতুন করে আরেকটি পাটের আপডেট। দর্শক, অনেকদিন ধরে আপনারা যারা পাট ব্যবসায় আছেন তাদেরকে মাই ফার্স্ট কুমতর ব্লগ চ্যানেলটি কোনো সুখবর দিতে পারেনি। আজকে একটা নতুন খবর নিয়ে এসেছে আপনাদের সামনে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে পাট রপ্তানির জন্য বাংলাদেশ সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটি মেলা অনুষ্ঠিত হয় এবং সেখানে বাংলাদেশি পাট পণ্য উপস্থাপন করা হয়। সেখানে প্রদর্শনে দেখানো হয় বাংলাদেশি পাট দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের, এবং সেখানে উপস্থিত ছিল কেনিয়ার বোমেট কান্ট্রির গভর্নর অধ্যাপক হিলারি বারকুট এবং আফ্রিকা এক্সপো পরিচালক কমিটির চেয়ারম্যান ডক্টর আব্দুল কাদির। তারা বাংলাদেশি উৎপন্ন পাট পণ্য দেখে খুবই আগ্রহ প্রকাশ করে এবং তারা সেই পাট পণ্য তাদের দেশে রপ্তানি করার জন্য বাংলাদেশের সাথে যোগাযোগ করে, এবং সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ গুলাম সারওয়ার। এবং তারা বাংলাদেশি পাট পণ্য নিতে বেশ আগ্রহ দেখাচ্ছে, সেই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তারা অলরেডি যোগাযোগ রক্ষা করে চলেছে এবং তারা কিভাবে বাংলাদেশি পাট পণ্য তাদের দেশে আমদানি করা যায় সেই বিষয়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন। যদি আফ্রিকা এবং মালয়েশিয়াতে বাংলাদেশি পাট পণ্য রপ্তানি শুরু হয়ে যায় তাহলে অবশ্যই আশা করা যায় সামনে ডিসেম্বরের শেষের দিকে পাটের দাম বাড়ার সম্ভাবনা খুবই বেশি। সে বিষয়ে আফ্রিকার কেনিয়ার বোমেট কান্ট্রির গভর্নর অধ্যাপক হিলারি বারকুট এবং আফ্রিকা এক্সপো পরিচালক কমিটির চেয়ারম্যান ডক্টর আব্দুল কাবির বাংলাদেশি পাট পণ্য নেওয়ার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ প্রকাশ করছেন, সেই বিষয়টি বাংলাদেশ সরকারকে জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ গুলাম সারওয়ার। যদি তাদের সঙ্গে এই ডিলটি হয়ে যায় তাহলে আশা করা যায় বাংলাদেশের পাটের দাম অবশ্যই সামনে ডিসেম্বরের শেষের দিকে বাড়তে পারে। প্রিয় দর্শক, সেই সাথে মালয়েশিয়ান সরকারও বাংলাদেশি উৎপন্ন পাট পণ্য নিতে বেশ আগ্রহ দেখাচ্ছে, আর যদি এই পাট পণ্য তাদের দেশে রপ্তানি শুরু হয়ে যায় তাহলে অবশ্যই সামনে আশা করা যায় পাটের সুদিন আসতে চলেছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন, যেন পরবর্তী আপডেট সবার আগে আপনারা পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।